বন্দর তথা রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠ লীলা উৎসব মঙ্গলবার পালিত হলো বন্দর গোপাল বান্ধব পাঠশালায়। ভক্তদের ঢল ছিল সকাল থেকেই দেখবার মতন। কৃষ্ণ বলরাম সুভদ্রাকে বন্দরের বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে পুজো দিয়ে এসে গোষ্ঠ মঞ্চের পার্শ্ববর্তী মন্দিরে পুজো দিয়ে স্থাপিত করা হয়। এরপর ঐতিহ্যবাহী শোভাযাত্রা রায়গঞ্জ শহর জুড়ে শুরু হবে। শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানের মাত্রাকে বরাবরের মতো এবারও বাড়িয়ে তুলবে, এই আশা করাই যেতে পারে। এবারের 96তম গোষ্ঠ উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, 18 নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী ও 17 নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর তথা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চৈতালী ঘোষ সাহা। এদিনের উৎসবের বিষয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি জানিয়েছেন শোনাব। বন্দরবাসী খুব প্রফুল্লতার সাথে উদযাপিত করে থাকে আর রায়গঞ্জবাসী খুব আনন্দের সহকারে এই উৎসবটাকে উপভোগ করে। এটা শুধু বন্দরের ঐতিহ্য না, এটা পুরো রায়গঞ্জের জন্য এটা আমাদের কাছে ঐতিহ্য আর আমাদের কাছে আবেগের দিন। আজকে কী কী থাকছে, কী কী হবে দেখবো। যেমন এখন গোপাল বন্ধ পাঠশালা থেকে বন্দর বাজারে আমরা কুকুরকে নিয়ে আসছি, এখান থেকে এখন মানে শোভাযাত্রা চালু হবে, এটা শিলিগুড়ি মোড় থেকে ঘুরে আসে এই বন্দর সকলের এখানে প্রাঙ্গণে এটা শেষ হবে। এখানে এই শোভাযাত্রায় কৃষ্ণ বলরাম বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটা এখান থেকে। গোষ্ঠ উৎসবের অন্যতম পুরনো উদ্যোক্তা রামনারায়ণ মণ্ডল কি জানিয়েছেন শোনাবো। বলছি যে এই যে গোষ্ঠ উৎসব কত বছরে পা দিল? এবার 96তম বর্ষে পা। এই গোষ্ঠ উৎসবের ইতিহাসটা যদি একটু বলেন। এই উৎসব হচ্ছে ইংরেজির 1927 সালে পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল, তিনি দিনাজপুরে জমিদার বাড়িতে গোষ্ঠ দিচ্ছিলেন এবং সেই গোষ্ঠ দেখে তার খুব ভালো লেগেছিলো এবং তিনি সেই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার যদি সন্তান হয় তাহলে আমি রায়গঞ্জে গোষ্ঠ উৎসব করব। তারপর উনি রায়গঞ্জে এসে সন্তান হওয়ার পূর্বেই তিনি গোষ্ঠ ওই বছরই শুরু করে দেন এবং গোষ্ঠ করেন এবং তার পরের বছরই আমার পুত্র সন্তান হয়, তখন থেকেই এই গোষ্ঠ উৎসব চালু। তো বলছি যে এই যে গোষ্ঠ উৎসব কয়দিন ব্যাপী হয়? গোষ্ঠ উৎসব এবার 6 দিন ব্যাপী হবে। এখান থেকে প্রশাসন বের হয়ে হাটতলার ওখানে গোষ্ঠ মন্দির আছে, ওখানে বিগ্রহ 6 দিন থাকবে, সেখানে বিগ্রহের সেবা পূজা পাঠ এবং সন্ধ্যাবেলা করে স্টেজ প্রোগ্রাম হবে, পদাবলী ভক্তিমূলক সঙ্গীত ধর্মীয় নাচ যাত্রাভিনয় এইসব অনুষ্ঠানগুলো হবে। এই যে আপনারা এতদিন থেকে গোষ্ঠ উৎসব পালন করছেন, মানে এর পরে আগামী মানে যারা আসবে আগামী প্রজন্মের তারা কি এই গোষ্ঠ উৎসব ধরে রাখতে পারবে বলে মনে করেন? কেন এটা তো খরচা সাপেক্ষ একটা। হ্যাঁ, খরচ সাপেক্ষ যেমন আছে তা এবং জনসাধারণের উৎসাহ আছে এবং জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে উৎসব হয় এবং হয়েও আসছে। তবে আমরা আশা রাখি যে আগামী দিনে হয়তো পরবর্তী প্রজন্ম আবার হাল কেউ না কেউ হাল ধরবে, যদিও সে সংখ্যাটা খুব কম, তবে আশা রাখি যে এই উৎসব চলতে থাকবে। রায়গঞ্জ থেকে প্রবাল শহর রিপোর্ট, টাইমস 14 বাংলা।